ভালো আছেন সবাই? সবাই ভালো আছেন তো? না, মাঝে মধ্যে নেটওয়ার্ক প্রবলেম করে। ভালো আছেন সবাই? গতকালের হোমওয়ার্ক পাঠান নাই তো দিতি? তুলি পাঠাইছে, দিতি পাঠাই নাই। এগুলো হয়েছে না দিতি? এগুলো গতকাল হয়েছে মনে হয়। গতকাল এগুলো হয়েছে না? মা, আমি এনে ক্লাস নিই তো। আরে সব কথা এনে হ্যালো। আচ্ছা, কালকে 24 পর্যন্ত করছি মনে হয়, না আজকে এটা করি। বলেন কে শুরু করবেন আগে? কে বলবেন? দিতি, এগুলো তো হয়েছে মনে হয় না? হ্যালো, দিদি কি শুনতে পাচ্ছ? তুলি, হাসিনা শুনো, হাসিনা আমাকে শুনতে পাচ্ছ? আনমিউট করো। এগুলো কি করা হয়েছে? এগুলো করা হয়েছে। আচ্ছা আচ্ছা, জি স্যার। কত নাম্বার দেওয়া হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তুলি পাঠাইছে শুধু, আর কেউ হোমওয়ার্ক পাঠায় নাই। তুলি যে হোমওয়ার্কটা লিখছে এটা একটু দেখে বলো তো, এখানে কোথায় কোথায় তোমার এখানে অনেকগুলো সমস্যা ছিল। ই নাম্বারে কি লিখছে বলো? ছাব্বিশের এই নাম্বারটা কি লিখছিলে? ঠিক আছে, এবার জি নাম্বারটা কি লিখছো? জি জি নাম্বারটা হ্যাভিং ফুডস এন্ড সেল কম্পাউন্ড, এটা হবে মাঝখানে। উই হ্যাভ ফুডস এন্ড এন্ড বিউটি এন্ড লাভ ইট ভেরি মাচ। আচ্ছা, মূলত আমরা যদি বলি উই হ্যাভ সুইট স্যান্ট এন্ড বিউটি, আমাদের সুইট স্যান্ট ছিল নাকি ফুলের সুইট স্যান্ট ছিল? ইট ইট, মূলত এখানে সাবজেক্টটা হবে ইট। মূলত ইট হ্যাজ সুইট স্যান্ট এন্ড বিউটি মানে এটার সুন্দর গ্রান এবং সৌন্দর্য ছিল নাকি মিষ্টি গ্রান সৌন্দর্য। এরপরে সো উই লাভ ইট ভেরি মাচ, তাই আমরা এটাকে অনেক লাভ করি। ঠিক আছে, সো
এই জায়গাটা সমস্যা ছিল। হ্যাভিং সুইট এখানে আমরা যদি উইটাকে নিয়ে আসি তখন অর্থটা মিলে না, তাহলে অর্থটা মিলে না, এজন্য এখানে আনতে হবে ইট। বুঝছো বিষয়টা? অর্থ মাঝে মধ্যে একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে যে নাম্বারটা কি লিখছো? Sir, as the demanding of flowers are increasing day by day, we should cultivate flowers on commercial basis. তো কি লিখছো এটা? কি করতে হবে? সিম্পল increasing day by day, we should cultivate flowers. প্রথম অংশ শুনি নাই, প্রথম অংশটা আবার বলো। Sir, because of because of the demand of flowers increasing day by day. Yes, thank you. তাহলে as এর কারণে because of লিখলাম, আর এখানে is increasing এর জায়গায় is বাদ দিলাম, এটা non finite হয়ে গেল। Fine, পরেরটা বিথি বলবে। বিথি বিথি আনমিউট করো। Yes sir, কি হবে প্রথমটা? Health is earth, এটা যে কমপ্লেক্স করতে বলছে। It is health which is earth, এটা নিয়ম কোনটা পড়ে এখানে? অ্যাডভার্ব আছে শুরুতে, তাই ইট প্লাস আর বি ভার্ব আর প্লাস অ্যাডজেক্টিভ হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর কি, শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। যেখানে যদি কোনো সেন্টেন্স আমরা শুধু সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট প্লাস টেনশন পাই, সেক্ষেত্রে আমরা ইট প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হুবা হুইস প্লাস বাকি অংশ। তাহলে কি বলছে? হেলথ ইজ, ইট ইজ হেলথ হুইস ইজ ওয়েলথ। হ্যাঁ, এবার সি নাম্বারটা বলো। নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে আমার, দেখি ঠিকই তো আছে। বিথি তুমি কি শুনো আমার কথা? স্যার মাঝখানে আটকে ছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে নেটওয়ার্ক প্রবলেম ছিল হয়তো, আমাকে কে যেন মেসেজ করতেছে, মেসেজটাকে অফ করে দিই। হ্যাঁ বলো, পরেরটা বলো। দো আ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি অ্যান্ড আনহেলদি ম্যান ইজ আ লায়াবিলিটি। এখানে দো আছে, তাই আমরা কনজাংশন হিসেবে ভাগ বসাতে পারি। যেহেতু কমপ্লেক্স থেকে দো, যেহেতু তাই বুঝতে পারছি সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স। আর দো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ডে নিতে হলে তিনটি স্টেপ ফলো করতে হবে। আচ্ছা, এখানে আমি বিথি তোমাকে বলি, বিশেষ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে তিনটি স্টেপ ফলো না করলেও হয়, এটা দরকার নাই। আমরা শুধু কনজাংশন পরিবর্তন করবো, একদম সিম্পলি আমরা চিন্তা করি, ঠিক আছে? শর্ট দু আছে, দু বাদ দিয়ে আমরা কমা জায়গায়। ওকে স্যার, শুধুমাত্র কনজাংশনটা পরিবর্তন করলেই হয়ে যাবে। বাট তবে বাট বসানোর সময় মনে রাখতে হবে যে আগের সাবজেক্ট এবং পরের সাবজেক্ট সেম হলে পরের সাবজেক্ট লিখতে হয় না। যেহেতু আগেরটা হচ্ছে আ হেলদি, পরেরটা হচ্ছে না হেলদি, সেম না। আ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট, হ্যাঁ কিন্তু সেম না, এজন্য লিখতে হবে আর কি এখানে। আ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি বাট অ্যান আনহেলদি ম্যান ইজ আ লায়াবিলিটি। আচ্ছা, এবার এই নাম্বারটা হাসিনা বলো তো। হাসিনা, হাসিনা মাইকটা অন করো। He gains accident in life. Interrogative. Can't he succeed in life? H. 27 H. The people who are poor cannot afford to take a balanced diet. Eta. Parbe. হ্যাঁ হ্যালো হাসিনা, না পারলে বলো, অন্য কেউ বলো। পারবো না। আচ্ছা, এত দেরি হয় কেন? ইলমা, ইলমা পারবে? ইলমা পারবো না। ইলমা poor people cannot afford a
ঠিক আছে, নেটওয়ার্ক প্রবলেম কারণে পুরো বোঝা যায় না, তবে তুমি ঠিক বলেছো। আচ্ছা তাহলে এখানে সিস্টেম হচ্ছে, পিপল হচ্ছে নাউন, নাউন প্লাস হু বা হুইজ প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, নাউন প্লাস হু বা হুইজ প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। তাহলে দ্য পুয়ার পিপল ক্যান্ট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্স ডায়েট, এরকম একটা নিয়ম ছিল না, আছে না? জি স্যার আছে। আচ্ছা এবার আসি, আচ্ছা এটা হয়েছে না, একটা শেয়ার করি। সতেশ নম্বর মডেল কোশ্চেন তো আবার একটু দেখাবেন, কালকে স্ক্রিনশট নিতে ভুলে গেছি। শেষ নাম্বারটা না? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ কোনটা সমস্যা হয়েছে? বলো। 23 নাম্বার। হ্যাঁ 23 দিলাম তো, দেখা যায়? জি স্যার দেখা যায়। কোনটা সমস্যা হয়েছে স্যার? কোনটা সমস্যা না, আমি কালকে স্ক্রিনশট নিতে ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টেস্ট নাম্বারের ডি নাম্বারটা কি হবে হাসিনা, বলো তো হাসিনা। আনমিউট করো হাসিনা বা খুশবু। বিথি বলো, বিথি বিথি। হ্যাঁ বলো। হ্যালো বিথি। ঢাকা সিটি হ্যাজ নট ইয়েট সাফার্ড এনি সেভার আর্থকোয়েক। হ্যাঁ এটা সিস্টেমটা কি কিভাবে হয়েছে? জি স্যার। কিভাবে হয়েছে, আনসারটা ঠিক আছে বাট কিভাবে হলো সেটা একটু বলো। ওখানে ই প্লাস বি ভার্ব আছে, যে সকল সেন্টেন্সে ইট প্লাস বি ভার্ব এবং হুইচ আছে, হু বা হুইচ থাকে সেটা বাদ দিলে সিম্পল হয়ে যাবে, ঠিক আছে? আর সিম্পল সেন্টেন্সে যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা স্ট্রিং থাকে সেখানে ইট প্লাস বি ভার্ব আর হু বা হুইচ বসালে সেটা কমপ্লেক্স হবে, এটা হচ্ছে নিয়ম। ই নাম্বারটা বলো তো, ই হ্যালো ই নাম্বারের নিয়মটা বলো। বিথি হ্যালো, এই তোমরা কি আমাকে শুনতেছো? বলো ই নাম্বারটা বলো বিথি। জি স্যার এক মিনিট। আচ্ছা এবার আমি আর নাম মেনশন করব না, আমি বলবো কে পারো সে বলো, তাহলে যে পারে সে কুইক আনসার করবে, ঠিক আছে? কারণ এখানে আমরা নেটে তো এতক্ষণ বসে থাকতে পারবো না, কারণ নেটে খুব দ্রুত আনসার করতে হবে। হ্যাঁ কে পারবে এটা, এই নাম্বারটা কে পারবে? স্যার আমি বলি। বলো বলো ইলমা বলো। স্যার আমি বলি। হ্যাঁ বলো। পিপল হু লিভ ইন দা হাইল্যান্ড ক্যান এসকেপ ফ্লাড। নিয়মটা বলো। এখানে সাবজেক্ট প্লাস নন ফাইনাইট আছে, এজন্য সাবজেক্ট প্লাস হু প্লাস ফাইনাইট আছে। থ্যাংক ইউ। হু প্লাস ফাইনাইট এর নিয়মটা হবে, এখানে পিপল হচ্ছে সাবজেক্ট, দা লিভিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এজন্য পিপল হু লিভিং এ লিভ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এরপরে এটা কে বলবে, আর আছে এখানে নাই?
এখান থেকে বলো প্রথম সি নাম্বারটা কি বলবে? সি আনমিউট করো, যে বলতে চাও সে আনমিউট করো। সি কই স্যার? আজকে নাই, পরে পরে 24 নম্বরে। চব্বিশ নাম্বারটা দেখো না, নাই তো বলতেছি, চব্বিশ নাম্বারটা দেখো না, স্ক্রিনে দেখো না, চব্বিশ নাম্বার ও স্ক্রিন স্ক্রিন এখন আছে না না স্যার? হ্যাঁ দেখছো না স্যার? এই হাসিনা তাসমিয়া বা হ্যাঁ আমি বলি, বলো এখন আসছে, বলো সি নাম্বার, বলো এখন আসছে, বলো তুলি বলো। হ্যাঁ It is Cumberland where he was born on April 4, 1770. অন্য ভাবে করা যায় বলো তো, এটা হয়েছে, আরেক ভাবে করা যায়। So it is April 4, 1770 when he was born at Cumberland. Place এর ক্ষেত্রে আমরা it is লিখতে পারি, কিন্তু যখন time এটা তো অতীত, তখন আমরা it is না লিখে লিখতে হবে it was. It was on April 4, 1770 when he was born at Cumberland. ঠিক আছে, এর জন্য তোমাকে জিজ্ঞাসা করছি আর কি, কারণ আমাদের ভার্বের প্রতি খেয়াল রাখা লাগবে। আচ্ছা এবার ডি নাম্বারটা কে বলবে? আমি বলি, বলো বলি। হ্যাঁ বিধি বলো। At the 8 years old, mother died. হ্যাঁ at the 8 years বুঝি না, আবার বলো। at the 8 years old his mother died. না এটা হয় না, তুলিও এভাবে লিখছে, এভাবে হবে না, অন্য কেউ বলো তো। আমি বলি, বলো। at the age of 8 his mother died. যখন আমরা এজ লিখব তখন আর ইয়ার্স ওল্ড লেখার দরকার নাই, তুলির হোমওয়ার্কে সেটা ছিল at the age of 8 years old লিখছে, ইয়ার্স ওল্ড এর দরকার নাই, যেটা আমরা এজ লিখব। at the age of 8 his mother dead. ফাইন, তুলি বুঝতে পারছে বিষয়টা? এই নাম্বারটা কে বলবে? এই নাম্বার জি স্যার। হ্যাঁ এই নাম্বারটা কে বলবে? বলো আবার বলো কি বলছো? আমার একটা কল আসছে, জন্য ইয়াটা হয়ে গেছে, বুঝি নাই, আবার বলো তো। He was sent to the grammar school of Hogshead. Sare ki? Hogshead. Hogshead for education and the same year. And it bolo. Bolo. তাদের নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, অন্য কেউ বলো। বিথি বলো, বিথি। The education to learn from this institution played better role in his life. আনসারটা কি হবে? To plus verb. আচ্ছা এখানে learn এটা একটা past participle form, মানে আমরা যদি এখানে conjunction এবং subjectটা বাদ দিয়ে দিই তাহলে সেটা কিন্তু non finite হয়ে যায়, সেখানে to যোগ করার প্রয়োজন নেই। নন ফাইনাইট ভার্ব বলতে ভার্বের সাথে আইএনজি হতে পারে, ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম হতে পারে, অথবা ভার্ব টু শো ভার্ব হতে পারে। এখানে যেহেতু এটা আছেই লার্ন, তাহলে এটাই অবস্থায় থাকুক। আমরা যেরকম এর আগে একটা ওই যে ইনক্রিজিং ইজ বাদ দিয়ে দিয়েছি, নন ফাইনাইট হয়ে গেছে, এখানেও সেম। এটা কি করব, দ্য এডুকেশন লার্ন, এখানে আর টু আনার দরকার নাই, যেটা বিথি লিখতে হবে, দ্য এডুকেশন লার্ন ফ্রম দিস ইনস্টিটিউশন। বুঝছো বিষয়টা? এটা তো নন ফাইনাইট আছে অলরেডি, লার্ন সাবজেক্ট বাদ দিলে
সাবজেক্ট এবং কনজাংশনটা বাদ দিলে সেটা নন ফাইনাইট হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা আরেকটাতে যাই। কত নম্বর ছিল? এবার আসেন, বলেন 28 নাম্বার থেকে কে প্রথমটা কে বলবেন? স্ক্রিন দেখা যায়? জি স্যার আসছে। হ্যাঁ বলেন, যে আগে পারবেন সে আগে বলবেন, যে স্যার আমি বলবো। আমি বলি, আচ্ছা তাসমি আগে বলে ফেলছে, তাসমি বলো। হ্যাঁ তুমি। The student who study regularly can expect a good result. আবার বলো। The student who study regularly can expect a good result. তাহলে নিয়মটা বলো। If repeat this activity, they make a poor result. Complex. এখানে বাই প্লাস ভার প্লাস আই এন জি আছে, তাই কমপ্লেক্স করতে হলে ই প্লাস অ্যাফার্মেটিভ আনতে হবে। আর কনজাংশন হিসেবে ইফ আনলে আর ওই যে ভার্বটাকে আমরা যদি ফাইনাইট, তাহলে প্রথম কাজ হচ্ছে ইফ লিখছো, ইফ এর পরে কি লিখ কি বলছো করে দিই, তাহলে ই প্লাস অ্যাফার্মেটিভ হয়ে গেল। আর বাকিটা ইফ এর পরে কি বলছো, ইফ ইফ এর পরে কি বলছো এটা বলো তো। রিপিট সাবজেক্ট কোথায় যাবে? কনজাংশন পরে সাবজেক্ট দিতে হবে না। কমপ্লেক্স করতে প্রথমে ইফ কনজাংশন দিছে, এরপর একটা সাবজেক্ট দিতে হবে না, তারপর না ফাইনাইট ভার্ব। সাবজেক্ট দিব না বিথি, হ্যালো সাবজেক্ট দিতে হবে না। জি স্যার। তাহলে কি হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইফ এটার উপর আঁক দিছে কে, একটু আন্ডু করে দাও। হ্যালো স্যার। হ্যাঁ বলো। ইফ দে রিপিট দিস অ্যাক্টিভিটি, আটটা দিছে কে? ঠিক আছে, তাহলে ইফ দে রিপিট দিস অ্যাক্টিভিটি দে মেক পুয়ার রেজাল্ট। আচ্ছা এবার আসেন, এইচ নাম্বার কে বলবে? এইচ বলো, ইলমা বলো। বাই ফেলিং ইন দ্য এক্সামিনেশন হি সাফার্স ফ্রম ইনফেরিটরি কমপ্লেক্স। তোমার পুরোটাই হয়েছে, এক জায়গায় একটু মিস করছো। কি মিস করছো অন্য একজনে বলো, তুমি আনসারটা আবার বলো, তোমরা বাকির একটু শুনো। ইলমাম আনসারটা আবার বলো, বাকিরা শুনুক। ফার্স্ট ফ্রম ইনফেরিয়র, by failing in the examination he suffers from inferiority complex. ঠিক আছে, হ্যাঁ এবার বলো, নুরা বলো কোথায় কি মিস করছে, কে কি ধরতে পারছো বিষয়টা কি, আনমিউট করে বলো, হ্যাঁ অথবা না। সাফার্স এর সাথে এস আছে বোধহয় এখানে, ঠিক আছে সাফার্স, ঠিক আছে অন্যটা দেখো সেখানে না, এখানে হি রাখছে কিন্তু আসলে তো থাকবা স্টুডেন্ট, নাউনটা থাকবে, প্রোনাউনটা বাদ যাবে আর কি। যদিও নাউনটা শুরুতে আছে, যদিও নাউনটা শুরুতে আছে, বাই ফেলিং ইন দ্য এক্সামিনেশন, এখানে হি এর পরিবর্তে আমাদের বলতে হবে আই স্টুডেন্ট, এটা মনে আছে তোমাদের? অর্থাৎ প্রোনাউনটা বাদ যাবে, নাউনটা বাদ যাবে না, নাউনটা পরে এসে বসবে আর কি। আচ্ছা এবার যে নাম্বার কে বলবে? স্যার
জি নাম্বারটা স্যার আমি বলি বলো স্যার হ্যাঁ বলো বলো স্যার সিম্পল সেন্টেন্স হবে সো ওয়ান শুড বি অ্যাওয়ার অফ স্টাডিং রেগুলারলি এন্ড অ্যাটেনটিভলি টু ডু অল ইন দ্য এক্সামিনেশন ঠিক আছে কারণ সো দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান বাদ দিয়ে টু বসালেই হবে আচ্ছা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো আমাকে কিন্তু পাঠাতে হবে লিখে স্ক্রিনশট নিয়ে রাখো আচ্ছা এর পাশাপাশি এই দুইটা এই দুইটাও রাখো হ্যাঁ এই দুইটাও স্ক্রিনশট নিয়ে রাখো 29:30 অনেকেই হোমওয়ার্ক পাঠায় না আমাকে খুব বেশি কাজ না কয়েকটা সেন্টেন্স লিখে পাঠাবে হ্যাঁ স্ক্রিনশট নেওয়া হয়েছে আচ্ছা তাহলে